আধা নিবিড় পদ্ধতিতে মাছ চাষে নমুনায়ন খুবই গুরুত্বপূর্ণ। এই পদ্ধতিতে পুকুরে জাল টেনে মাছের বেঁচে থাকার হার, মাছের স্বাস্থ্য এবং মাছ কতটা বড় হয়েছে তা জানা যায়। পুকুরে কি পরিমাণ সম্পূরক খাবার প্রয়োগ করতে হবে তা জানা বা হিসাব করার জন্য প্রতি মাসে অন্তত একবার মাছের নমুনায়ন করা খুবই জরুরি। নমুনায়নের জন্য বেড় জাল ব্যবহার করা ভালো। জাল এমনভাবে টানতে হবে যেন পর্যাপ্ত পরিমাণ মাছ ধরা পড়ে। মনে রাখতে হবে কোনো কারণেই একদিনে পুকুরে দুইবারের বেশি জাল টানা যাবে না। এমনকি যেদিন জাল টানা হবে তারপর অন্তত কয়েকদিন পুকুরে জাল টানা থেকে বিরত থাকতে হবে, কারণ পুকুরে একবার জাল টানলে মাছের উপর যে চাপ পড়ে তা পূরণ হতে অন্তত দুই দিন সময় লেগে যায়। বিভিন্ন কারণে অনেক সময় পুকুরের তলায় ক্ষতিকর বিষাক্ত গ্যাস ও বিভিন্ন পুষ্টি উপাদান জমা হয়। নমুনায়নের জন্য জাল টানলে পুকুরের তলায় জমে থাকা ক্ষতিকর বিষাক্ত গ্যাস যেমন দূর হয়, তেমনি পুষ্টি উপাদানগুলো পানিতে মিশে প্রাকৃতিক খাদ্য উৎপাদনে সহায়তা করে। একই সাথে পুকুরে কোনো প্রজাতির রাক্ষসে মাছ ঢুকে পড়েছে কিনা তাও জানা যায়। পোনা মজুদের এক মাস পর থেকে প্রতি মাসে অন্তত একবার জাল টেনে পুকুরে থাকা প্রত্যেক প্রজাতির কমপক্ষে 10 থেকে 15টি মাছ ধরে নমুনায়ন করা ভালো। নমুনায়নের সময় ছোট বড় সব আকারের মাছ ধরতে হবে। নমুনায়নের জন্য প্রয়োজনীয় সংখ্যক মাছ হাঁপায় রেখে বাকি মাছ যত তাড়াতাড়ি সম্ভব পুকুরে ছেড়ে দিতে হবে। মাছের দৈহিক বৃদ্ধি, শারীরিক অবস্থা, অঙ্গ প্রত্যঙ্গ, পাখনা, ফুলকা সবকিছু ভালোভাবে পরীক্ষা করতে হবে। এমনকি মাছের শরীরে কোনো ক্ষত বা দাগ আছে কিনা, পরজীবী লেগে আছে কিনা তাও পরীক্ষা করতে হবে। হাঁপায় রাখা মাছের দ্রুত নমুনায়ন শেষ করে পুকুরের পানিতে ছেড়ে দিতে হবে। বেশি সময় নিয়ে নমুনায়ন করলে মাছ মারা যেতে পারে। নমুনায়নের যাবতীয় কাজ খুবই যত্নের সাথে করতে হবে এবং তথ্যসমূহ রেকর্ড বইয়ে লিখে রাখতে হবে।